আরো বেশি বর্তায় কারণ কি আপনাকে আমি বলে দিই হাদিস গুলা চেক করা হয়েছে হাদিস গুলা ভেরিফাই করা হয়েছে এমনকি হাদিস বর্ণনাকারীদের মধ্যে কেউ একজন খারাপ পেশা করছে এই কারণে তার কোন হাদিসই নেওয়া হয়নি কিন্তু কোরআন যখন কম্পাইল হয়েছে

তারপরে তো ওই যে বললো যে বিভিন্ন জায়গায় যে বললো যে কোরআনকে ধরে রাখতে কোরআনকে আঁকড়ে ধরে রাখতে কোরআন কোরআনকে ধরে রাখার দায়িত্ব তো আল্লাহ নিছে অন্য কেউ তো নেয় নাই ওসমান তো এটা নেয় নাই দায়িত্ব ওসমানের দায়িত্ব তো এটা না আল্লাহ নিছে তো তাহলে মোহাম্মদ কোথাও বলছে এরকম কথা যে তোমরা কোরআন নামক একটা কেতাব লেখা রেখো এর ভিতরে সব সুরা গুলা লেখা এই জাস্ট এই কথাটা কোথাও বলছে এটা আমাকে ব্যাক করে দেখা নাকি তারপরে আপনার সাথে কোরআন নিয়ে কথা বলবো সেটা তো আপনি দেখাতে পারবেন না

হাদিসের কমান্ড গুলা হাদিসের যে কথা গুলা এগুলো তো আমার লর্ড কমান্ডমেন্ট না বুঝছেন এটা আপনি কে বলছে লর্ড কমান্ডমেন্ট না আমি লর্ড কমান্ডমেন্ট কে বলল এই এই যে ওইটা কোরআনেরটা যে লর্ড কমান্ডমেন্ট এবং হাদিসেরটা যে লর্ড কমান্ডমেন্ট না এটা এই জিনিসটা আপনি পাইছেন কোথা থেকে কার কাছ থেকে জেনেছেন এই জিনিসটা হচ্ছে যে আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে ধরেন আমি প্রথমত আমি ভ্যালিড মনে করি না ভ্যালিড কিভাবে বা আপনি কি মনে করেন সেটা আমি জানতে চাচ্ছি না ভাই আপনি যে বলছেন যে ওই গ্রন্থের কথাটা লর্ড কমান্ডমেন্ট এবং এই গ্রন্থের কথাটা লর্ড কমান্ডমেন্ট না এই জিনিসটা আপনি জেনেছেন কোথা থেকে সেই প্রাইমারি সোর্সটা আমাকে দেন আচ্ছা স্যার প্রাইমারি সোর্সটা হচ্ছে যে মানে এটা অবিকৃত বুঝতে পারছেন অবিকৃত যে এটা তো আর একটা দাবি করতেছেন আপনি যে ভাই এটা অবিকৃত এটা তো আপনার দাবি আপনাকে আমি প্রাইমারি সোর্স জিজ্ঞেস করেছি আপনি তো ওইটা যে অবিকৃত সেটা তো এখনো প্রমাণ করেন নাই আপনি সেটা তো আরেকটা দাবি করলেন এখন ওইটা অবিকৃত কিনা সেই আলোচনা চলে যেতে হবে আপনাকে আমি প্রাইমারি সোর্স জিজ্ঞেস করেছি যে এটা কার কাছ থেকে জেনেছেন যে এই অমুক কথাটা আল্লাহর কথা আর অমুক কথাটা নবীর কথা এটা কার কাছ থেকে জেনেছেন কোথা থেকে জানলেন আপনি এটা হচ্ছে আচ্ছা বলতেছি এজন্য একটু একটু সময় নিতে ভাই সেটা হচ্ছে যে আপনার আমি যতটুকু জানি যে হাদিসগুলো আসছিল

না আমার প্রশ্নটা হচ্ছে ভাই হাদিস কি আপনি প্রশ্ন পরে শুনতেছি আপনি আগে বলেন যে আপনি যে ইনফরমেশন গুলো দিচ্ছেন এখানে প্রত্যেকটা কথাই একার ফালতু কথা এগুলো জানছেন কোন পাগলের থেকে কোন পাগলে আপনাকে এসব এসব ফালতু কথাবার্তা বলছে এগুলো এমনিতেই আপনার জানা আর কি জানা বলতে এমনি অমুক তমুকের থেকে শুনছেন নাকি কোন বই টই পড়েন নাই অমুক অমুক তমুকে কইছে টং এর দোকানে গিয়ে আড্ডাতে আপনারা কি অমুক তমুকে কইছে নাকি না না

ইউটিউব বিশ্ববিদ্যালয় থেকে আপনি ইসলাম সম্পর্কে জেনেছেন আমি আপনাকে এটা বলি না ভাই আমি বলছি যে যুক্তি রোগ জানার কি বাট আমি তো এটা ক্লেম করতেছি না যে এটা 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 রাইট এটা রং আমি আপনার তো কোনো আইডিয়াও নাই আচ্ছা আপনি একটু বলেন তো ভাই কোরআনে সূরা কয়টা 114 এই সূরাগুলোর ভিতরে কোন সূরাটার আগে বিসমিল্লাহ নাই বিসমিল্লাহ নাই কোরআনের সূরা যতটা বলছেন আমি আমি যদি ভুল না শুনি 114 114

সবচেয়ে বড় পণ্ডিত ছিল কোরআনের উপরে সবচেয়ে বড় পণ্ডিত কে ছিল যে মাসুদ তার নাম শুনেছেন কোরআনটা লিখেছে আবদুল্লাহ ইবনে মাসুদ এই ওসমানী কোরআন সম্পর্কে কি মতামত দিয়েছিল একটু বলেন তো জানেন

বিদ্রোহ ঘোষণা করে বলছে যে এই কোরআন আমি মানি না এই কোরআনের ভিতরে ভুল জিনিসপত্র লেখা আছে এবং এই কোরআন সংকলনের দায়িত্ব দিছে সাবিত্রে যে সাবিত ছিল কাফের পেটে এই গালি পর্যন্ত দিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে মাসুদ আরেকজন যে সাহাবি হচ্ছে কোরআন সংকলন করছে সাবিত তাকে গালি দিয়ে বলছে যে সে ছিল কাফের পেটে আমি যখন আমি হচ্ছে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত আমার এই টপকায় সে সাবিত্রে সাবিতের মতো একটা হিসেবে এই দায়িত্ব দিছে যে কোরআন সংকলনের তার মানে কোরআনের যে সবচেয়ে বড় পণ্ডিত যে আবদুল্লাহ ইবনে মাসুদ সে এই কথা বলে গেছে যে কোরআনের কোনো এই কোরআনটা কিছুই নাই এবং ওসমানও এটা বেলা গেছে যে আমি কোরআনের ভিতরে অনেক কিছু ভুল ত্রুটি রয়ে গেছে কিন্তু এই ভুল ত্রুটি গুলা হালালকে হারাম করছে না এই কারণে এই ভুল ত্রুটি গুলা থাকলে কোনো সমস্যা নাই এটা হচ্ছে যেই ব্যক্তি কোরআন সংকলন করছে সেই সময় খলিফা ছিল সেই ব্যক্তির নিজের মুখের কথা ওসমানের কথা হচ্ছে এই কোরআনের ভিতরে কিছু ভুল ত্রুটি রয়ে গেছে কিন্তু এটার ভিতরে কোনো এমন এমন কোনো ভুল ত্রুটি নাই যেটার কারণে হালাল হারাম হয়ে যাবে বা হারাম হালাল হয়ে যাবে এই কারণে এই ভুল ত্রুটি গুলা কোনো সমস্যা তৈরি করবে না সে নিজে বলে গেছে আপনি যদি সেই দলিল দেখতে চান আমি আস্তে আস্তে একটা একটা করে বের করে দেখাতে পারি কিন্তু আপনি তো ভাই মানে শব্দের মানে কোন দলিল দেখাই আপনি সেই দলিলা বুঝবেন কিনা না ভাই আমি স্বীকার করে নিছি কারণ আমি আমি হচ্ছে তো এত পড়াশোনা করি না মানে এত পড়াশোনা হয় না টুকটাক পড়াশোনা যতটুকু কারণ আমরা তো বিশ্বাস করি যতটুক যে আমরা মানে আমাদের মৃত্যু হবে মানে একদিন আগে হোক বা পরে হোক এটা আপনার হবে ঠিক আছে তো আমার তো জানা দরকার অনেক কিছু সম্পর্কে আমি তো আর আচ্ছা আপনাকে আমি একটা আপনাকে আমি একটা কথা বলে দিচ্ছি কোরআন সংকলনের কোরআনের যে মানে মুখস্থকারী কোরআনের ছিল যার কাছ থেকে কোনো গ্রহণ করা মিথ্যাবাদী ভুলে এই কারণে তার কাছ থেকে কোনো হাদিস সংগ্রহ করা হয় নাই কিন্তু সেই বেটা এবার কোরআনের আয়াত বলছে সেই কোরআনের আয়াত আবার কোরআনে লিপিবদ্ধ হয়েছে তাহলে আপনি বলেন যে হাদিস সংকলনের পদ্ধতিটা বেশি অ্যাকুরেট নাকি কোরআন সংকলনের পদ্ধতিটা বেশি অ্যাকুরেট

দাসত্ব থেকে হ্যাঁ উনি বলতেছিলেন মরার পরে কি কি হবে মৃত্যু নিয়ে চিন্তিত মরার পরে যদি দেখেন ওইখানে ভগবান বসে আছে হ্যাঁ তাহলে আপনি কি করবেন আপনার সবই তো বাতিল যাই হোক সেই বিষয়ে যাই না যাই এই যে আহ আমাদের মুমিন ভাইরা খুবই আতঙ্কিত তারা খুব কষ্টে আছেন যে হারে হ্যাঁ এই যে বিলিভার ভাইয়ের মতো মানুষরা যুক্ত হন ভাবেন যে আচ্ছা আরো এক্সপার্ট কেউ যুক্ত হইলে বোধহয় আমাদের দাঁত ভাঙা জবাব দিতেন আমরা দাঁতগুলোকে প্রত্যেকদিন রোদ্রে দেয় বুঝছেন যে কবে ভেঙে ফেলবে হারে কেউ আইসা ভাঙিয়ে দিক এরকম একটা মানুষ যদি আসতেন হারে যদি একটু দাঁতগুলো আমাদের ভেঙে দিয়ে চলে যেতেন দাঁতও থাকতো না আমরা কথা বলতাম না কে আমরা সামনেই আসতাম না এই ব্যবস্থাটা করা যায় কিনা বিলিভার ভাই আপনি যদি একটু উদ্যোগ নেন যে আপনি যুক্ত হয়েছেন আপনাকে কিন্তু অনেকে গালাগালি করবো কিন্তু আপনি এমন কেউ নিয়ে আসেন হাফিজ মালালা মুফতি ইসলামের প্রচারক প্রসারক একটু যদি এই দায়িত্বটা নিতেন

মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা ছাড়া আপনার কি আর কোন রিজন আছে আমার প্রশ্নটা কমপ্লিট যে একটা আপনি একটা ঘটনাচক্র একটা মুসলিম পরিবারে জন্মেছেন এই কারণেই তো আপনি ইসলামে বিশ্বাস করেন কোরআনে বিশ্বাস করেন

বিভিন্ন মানুষ থেকে আচ্ছা কিন্তু এই বিষয়ে তো আপনি নিশ্চিত যে কোরআনে যা লেখা আছে সব সত্য নাকি কোরআনে তো আমি মানে কোন ধরনের না যেটা হচ্ছে যে ধরেন

আমার হচ্ছে যে আমি যদি না যদি না বলা থাকে যে এই এর কাছ থেকে শুনছি ওর কাছ থেকে শুনছি এর বাইরে যদি কোনো রিজন থাকে রিজনটা দেন আমরা তো রিজন শোনার জন্য এই এক প্রশ্নই আপনাকে বারবার বারবার করতেছি আমি মুক্তি পূজা আমি মুক্তি পূজা সাপোর্টেড না আপনি কি সাপোর্ট করেন সেটা জিজ্ঞেস করা হয় নাই তো ভাই যুক্তি আছে কিনা আপনি তো ভাই নিজের ভাই এত মনে করেন আচ্ছা নাম শুনছেন ঠিক আছে তাহলে তো অনেক বিরাট কাজ করেছেন বিরাট মানে সফলতা আপনার দু একটা নাম শুনেছেন তো কোরআনটা আপনি পড়েন নাই অন্য ধর্মগ্রন্থ তো দূর কি বাদ তাহলে আপনি বুঝলেন কিভাবে যে আপনার ধর্মটাই যে সত্য ধর্ম একমাত্র সত্য ধর্ম বাদ বাকি ধর্ম যে দূষিত হয়ে গেছে বিকৃত হয়ে গেছে এই জিনিসটা আপনি কিভাবে যাচাই করছেন সেটা জিজ্ঞেস করছি আমি বলতেছি কি শুনেন সেটা হচ্ছে যে আমার ধর্মের তো কোনো অসুত্ব বা আমি কোনো আপনার ধর্মের অসুত্ব সেটা জিজ্ঞেস করি নাই তো জিজ্ঞেস করেছি যে বাদ বাকি ধর্ম যে বিকৃত আপনারটা যে সত্য এটা যাচাই করছেন কিভাবে এটা হচ্ছে যে আমার ফেইথ বিলিভ

এই বিলিভার ভাইয়ের একটা উত্তর আছে এই যে দেখেন এই ব্যক্তিরা অ্যারেস্ট হয়েছে কেন জানেন যে তারা কুকুরের মাংস বেঁচতেছিল অনেকদিন ধরে তারা এই দেখেন এখানে লেখা আছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের একটা পরিত্যক্ত ভবনে তারা এই কুকুর ধরে আনতো তারা জবাই করে বিক্রি করতো চারশো টাকা কেজি ধরে

বিশ্বাস এইভাবে আপনার কুকুরের মাংস খাওয়াবে খাসি মাংস বইলা আপনি যেভাবে আর কি আচ্ছা এই দেখেন মারাদনা না হাজার সালে সম্ভবত হাত দিয়ে একটা গোল দিয়েছিল তাই না সেই সময় প্রযুক্তি ছিল না যে ওটা হাত দিয়ে দিচ্ছে এটা বুঝতে পারে নাই সেই বিশ্বকাপ জয়ী খুব ভালো কথা পরে এসে জানা গেল আচ্ছা মারাদনা তো বাটপারি করছে তার মানে কিন্তু ওই যে বাটপারি ওটা কিন্তু বাতিল হয়ে যায় নাই ওই যে চুরি ছিল আমি যদি আর্জেন্টিনার ভক্ত বা ব্রাজিলের আমি সাপোর্ট করি ফুটবলে কিন্তু ওইটা কিন্তু এখন আপনি যে চোদ্দশো বছর আগের বস্তাবতা জিনিস আপনি যে বলতেছেন আচ্ছা বিলিবার ভাই আপনার কি বিবে এটা জিনিস চিন্তা হয় না যে মানুষ আপনি দেখতেছেন হাজার হাজার মানুষগুলো দেখবেন তাদের এই যে আপনার প্রতি আপনার ধর্ম ইসলাম এখন অনেকেই বলবেন যে আপনি জানেন না এখানে ঢুকছেন আবার বলবে যে আমরাই মনে আপনারে ই করে ঢুকাইছি ভাই তো এরকম একটা কথাবার্তা থাকে আপনি নিজের মধ্যে কি কোনো অনুশোচনা আসে না যে আপনি জানেন না বলতেছেন বারবার তারপর বলতেছেন না আমি যেটা বিশ্বাস করি ওটাই ঠিক এটা কি নিজের মধ্যে কোনো একটা মানে দিনেশও তো আর কি লাস্টে আপনাকে যে প্রশ্নটা করতে যাচ্ছে আপনার আরেকজন হিন্দুর মধ্যে প্রার্থনা করতে

যে যাচাই করার জন্য যে আসলে খাসির মাংস খায় কেমন লাগে দেখি তো আরেক দোকান থেকে সব সময় তো বাসাই খাই আজকে একটু দোকানে খাই এই শেখা কোনো খায়ও নাই এই শিশুটার পক্ষে কি কখনো জানা সম্ভব যে সে যেটা খাইতেছে সেটা আসলে মানে কutar মাংস এটা আসলে খাসির মাংস না এটা কি তার পক্ষে জানা সম্ভব কেন জানব যদি এই করে আমার নামে আমি আমি স্লোগান বেরে গেছে দেখেন ভাই আরেকটা উত্তর হয় না আসিফ ভাই এটার ঠিক উল্টা উত্তর যারা কাঁকড়া খান নাই বা যারা কাঁকড়া খাইছেন অনেকেই যা কাঁকড়া মাকরু খাওয়া যাবে না খাওয়ার পরে চিন্তা করছেন যে হাই রে এই জিনিসটা তো টেস্ট বা ধরেন ব্যাঙের মাংস অথবা ওইটা বাদ দিলাম যে শুয়ারের মাংস মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণার যে জিনিসটা এখন যে খাইছে সে চিন্তা করছে এই জিনিস যে এত খারাপ গরুর মাংসের টেস্ট অনেকের কাছে এটা মনে হয় তাই না তো এই এইভাবেই আসলে একটা সাইনবোর্ড একটা আমাদের সামনে গিয়ে দেওয়া হয় এটা ঠিক এটা বে ঠিক কিন্তু যে পরক করে দেখে সেই না বোঝে আচ্ছা এই এতদিন শুনছি কাঁকড়ার মাংস খারাপ এটা তো কি টেস্ট বা শুয়ারের মাংস এরকম একটা ব্যাপার হয় ওই কুকুরের মাংসের মতো আর কি এটা খাইতে সে বুঝতে পারে নাই এ কি ভাবে তো ভাই ধর্মটা তো চেক করে দেখতে হবে যাচাই করে দেখতে হবে যে মানে অন্য জিনিসগুলোর সাথে কম্পেয়ার করে শুনছি ভাই আমি যে শুনছি আমার কাছে বলছে ভাই আমি আমাকে কি বলদ বলদ মনে হয় ভাই আমি শুনে বিশ্বাস করছি এজন্য কি আমি বলদ হয়ে গেলাম এটা কোন কথা হলো আমাকে একটু ভুল বলবে তারা আমি তো ফেইথ করেছি ভাই ও ভাই জোকস আমি কান্না জানি আমি আগে বলতেন ভাই যে আমি আসলে জানি না আমি বিশ্বাস করি ভাই আমি ধর্ম বিশ্বাস করে অন্য নন বিশ্বাসীর মত বিশ্বাস করি নর্স